এটা পুনে পুনে মই আপোনালোকক লক্ষীমপুর আপাতত ভবন লৈ গৈ আছো। এয়া মোৰ কর্মস্থলী, এখন হল গার্ডেন। এই গার্ডেনত বিভিন্ন ধরনের ফুল পোৱা যাব। এটা মই লৈ গৈ আছো আপোনালোকক নতুন বিল্ডিং। এইখন এখন নতুন বিল্ডিং, বর্তমানে ওপেনিং করা নাই বাৰু, কিন্তু খুব সম্ভব এই বছরতে ওপেনিং হব। পোনে পোনে মই আপোনালোকক ভিতৰলৈ লৈ গৈছো। এয়া ভিতর দৃশ্য। এইখন লখিমপুর সার্কিট হাউসের নতুন বিল্ডিং, গতি মই বর্তমান গ্রাউন্ড ফ্লোর আছো। এইখন টয়লেট খুব সুন্দর ব্যবস্থা করেছে। তিন চারটামান নগু আছে, বাথরুম, বিভিন্ন ধরনের পার্টি খাওয়া বোয়া আরম্ভ করে ইয়াতে আরম্ভ হয়। ফার্স্ট ফ্লোর যাব। আহক, গোটেই দৃশ্যটা দেখাম মানে নতুন কি বিল্ডিং আছে সুন্দর। দুই নম্বর মহল যাও। এইখানে আছে পুরোনা বিল্ডিংটি, তলার দৃশ্য। এইখানে আছে আপনার স্টাফবিল কোয়ার্টার। ধুনিয়াকৈ বনাইছে। এয়া কি সুন্দর, কি সুন্দরকে বনাইছে। আছে দ্বিতীয় মহলা মই যত আছো। টপ ফ্লোর অর্থাৎ তৃতীয় মহলাত আমি যাও। কি আছে অল্প চাই যাও। এয়া তৃতীয় মহলার দৃশ্য, এয়া চাও পানি। এইখন হল পুরোনা বিল্ডিংর গতি আপনার দেখালো গ্রাউন্ড ফ্লোর টপ ফ্লোরলেক, গতি রুমে রুমে মানে দেখাবা নাই কারণ লক করা আছে। এফালের দৃশ্য, তলার দৃশ্যটা চাও। এটা হল লখিমপুর এস পি অফিস, আপনার জুম করে দেখাই দিছো। ডিসি অফিসলে যাওয়া রাস্তা, এটা পুরোনা বিল্ডিং, গতি তললে যাও। ওলালো ইয়ারটা মজাতে বন্ধ করে দিও। এখন হল কোয়ার্টার, নতুন বিল্ডিংয়ের পর আসলো। কোনো কোনে যাবে, এয়া মোর লগৰ কর্মচারী দীপেন নেওয়ার, আমার কর্মস্থলী এইটুয়ে এটা বহু পাইছো আমার দত্ত সার দোকানত। গতি এখেত বই আছে, কাস্টমার বর্তমান নাই। এয়া লখিমপুর
এফালে আপনি চাকির হাউস তারপর এফালে আহি পাবা তিনিআলি এটা আছে এই তিনিআলি কাকতে আমার দত্ত সর দোকান হ্যাঁ বাজার কেনেকুয়া না বাজার বেয়া চলি আছে এই চা ক্ষেত্র বহুত পুরোনো কিবাসন পোতা যায় এটা এই দত্ত সর কিন্তু একদম পকেট গরম হয়ে যায় হাঁহি খুব কামনা বাৰু ঠিক আছে মোক কিবা এটা দিয়ক